এটি একটি স্বচ্ছ পরিচ্ছন্ন লেখকের বই। আমি সাধারণত বই নিয়ে কোনো রিভিউ দেন, আমি নিজেও লেখক, ওরকম যোগ্যতা রাখি না। একজন সুচিন্তার মানুষ, স্বচ্ছ মানুষ, সেই জন্য ওনার আগের বইটা আমি পড়েছি, সে যেটাতে স্বচ্ছতা ছিল প্রচুর। এই বইটা শুধু প্রেমের গল্প না, অবহেলিত বেদে সম্প্রদায়ের একজন যাকে দিয়ে গল্পটা সাজানো, এবং সে এই অবহেলিত সম্প্রদায় থেকে প্রতিষ্ঠিত হয়ে বেদে সম্প্রদায়ের যে কুসংস্কার আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই গল্প এই জন্যই আমার কাছে ভালো লাগছে। পুরাটা পড়লে আরও বুঝবো, কারণ লেখক যেহেতু স্বচ্ছ পরিচ্ছন্ন, এবং আজকের সমাজে মানে নতুন প্রজন্মের জন্য উনি ভালো কিছু করবেন, এই প্রত্যাশা রেখে বইটি আমি নিয়েছি। প্রথমত বইটার নিলাম নামটা দেখে খুব টেনেছে, নামটা এত সুন্দর, প্রেম পুরাণ। নামটার মধ্যে এক ধরনের প্রেমের গন্ধ পাচ্ছি, এবং প্রেম পুরাণ দুটা শব্দ মিলে খুব আধুনিকও মনে হচ্ছে না। আবার হয় না যে সে রূপকথার রাজ্যে হারিয়ে যাওয়ার মতো কিছু বিষয় থাকে, সেরকম মনে হচ্ছে এমন কিছু বইটার মধ্যে আছে যেটা আসলে হয়তো আমাদেরকে নিশ্চয়ই সমৃদ্ধ করবে। এবং চমৎকার লেগেছে লেখক সৈয়দ আশিক রহমানের উপন্যাসটি আমি যখন হাতে নিলাম, নিয়ে সবাই যেটা করে বইটি উল্টে প্রথম পাতাটাই সবার আগে দেখে, আমিও সেরকম শুরুতেই যখন পাতা উল্টালাম প্রথম যে লাইনটি আছে, জলে জঙ্গলে ঠাসা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের নাম রানীনগর, এই লাইনটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তখনই আমার কাছে মনে হচ্ছে নিশ্চয়ই আমরা এমন কিছু পাবো এই উপন্যাসের মধ্যে যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে। এবং আমি যেই শুরুতেই যে বইটি নিয়ে যেটা লেখা আছে সেটা দেখে পড়ে আমার বইটি নেওয়া, কারণ সবাই আসলে অনেক উচ্চবৃত্ত শ্রেণী নিয়ে লিখেন, ওনার গল্প উপন্যাসের যে প্লট সে প্লটটি আসলে হচ্ছে আমাদের একদমই সচরাচর যেটি অবহেলিত একটি পেশা এখন বেদে সম্প্রদায়, সে বেদে সম্প্রদায়ের একটি মেয়েকে নিয়ে লেখা। মানুষকে সুযোগ দিলে, মানুষ সুযোগ পেলে, একজন মানুষ যে নিজের মেধাকে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে যে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে, আভিজাত্যে জাতের সেই উচ্চ শ্রেণীতে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এই উপন্যাসটি আসলে সেটারই এক প্রকৃত রূপ। চমৎকার লিখেছেন সৈয়দ আশিক রহমান। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, সৈয়দ আশিক রহমান নামটি যেরকম সুন্দর, তেমনি প্রেম পুরাণও সমৃদ্ধ হবে ওনার লেখার মধ্যে দিয়ে। আপনাদের সবাইকে আহ্বান করছি, আপনারাদের মধ্যে দিয়ে বলতে চাচ্ছি প্রেম পুরাণ সবার হাতে পৌঁছে যাক, কারণ আমাদের এই সময়ে এই ধরনের লেখা খুব বেশি প্রয়োজন। কারণ সময়ের চাহিদার সঙ্গে সঙ্গে আসলে আমরা আমাদের যেই পেশাগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে যে এত সুন্দর করে উপস্থাপন করেছেন লেখক, এটা আসলে অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। বই তারাই পড়ে যারা জীবনকে সুন্দর করতে চায়, যারা জীবনকে ঘটতে চায়। আজকে আমি যে বইটি নিয়েছি প্রেম পুরাণ, একজন সুনামধন্য লেখক, এবং এই বইটি আমি দেখে এবং ভিতরে একটু পরে অনেক ভালো লাগছে। প্রেম ভালোবাসা মানুষের জীবনকে যে সাজাতে পারে, সুই স্থানে নিতে পারে, ওই লেখক ওই বিষয়টি এখন ফুটিয়ে তুলেছেন। এর মধ্যে শিক্ষণীয় অনেক বিষয়, জীবনকে ঘড়ার অনেক বিষয়, জীবনকে কলহিত কলহিত থেকে জীবনকে সৌন্দর্য মাধুর্য কীভাবে করবে, জীবনকে ব্যর্থতা থেকে সফলতা কীভাবে নিয়ে আসবে, লেখক ওই বিষয়গুলো এখানে মূল্যায়ন করেছেন। প্রেমের ব্যর্থতা থেকে সফলতা, যে বিষয়গুলো আমরা ভুল করে জীবনকে ধ্বংস করে ফেলি, কীভাবে ওইখান থেকে জীবনকে আবারও পুনরুদ্ধার করব, এই বিষয়গুলো লেখক এখানে সুস্পষ্টভাবে উঠিয়ে নিয়ে আসছেন। বইমেলা আমরা আসি যারা বইকে ভালোবাসি। এবারের বইমেলা গত বইমেলার চেয়ে আরও অনেক সুন্দর, অনেক সমুদ্রিত, অনেক আগমন। আমরা বইকে ভালোবাসি, বইকে আমরা পড়ি, যারা নিয়মিত জীবনকে অধ্যবসায় করি তারাই বই নিয়ে কাজ করি, আর এই বই আমাদের জীবন, এই বই হচ্ছে আমাদের ভালোবাসা, এই বই হচ্ছে আমাদের সৌন্দর্য।